ওয়েলকাম টু মাই চ্যানেল রিজনস টিউটোরিয়াল। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ টপিক হতে যাচ্ছে। সেটা হচ্ছে বেসরকারি আইএসটি এবং ম্যাথ সম্পর্কে ভর্তি হওয়ার জন্য কিছু মানে তথ্য তুলে ধরব। তো ভিডিওর যে টপিকটা সেটা হলো যে বেসরকারি বা প্রাইভেট আইএসটি অথবা প্রাইভেট ম্যাথসে ভর্তি হওয়ার জন্য আমরা কোন কোন দিক বিবেচনা করে ভর্তি হতে পারে, এই বিষয়টা নিয়ে আলোচনা। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবা, তাহলে একটু না একটু হলেও তোমাদের কিন্তু ভিডিওটি উপকৃত হবে, তোমাদের জন্য তোমরা জানতে পারবা। তো আমরা শুরু করে দেই। প্রথম কথা হচ্ছে যে আমরা যারা আইএসটি ম্যাচে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তারা সবাই কিন্তু আমরা চান্স পাইনি, এবং অনেকেই তো অকৃতকার্য হয়েছে। যারা 40-এর কম পেয়েছে তারা তো বেসরকারিতেও ভর্তি হতে পারবে না, এটা তো তোমরা জানো। তো যারা 40 পেয়েছে তাদের মধ্যে অনেকেই ওয়েটিংয়ে আছে। তো যারা ওয়েটিংয়ে আছে তারা কিন্তু চাইলে যে কোনো প্রাইভেট আইএসটি বা প্রাইভেট ম্যাচে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে, তারা অবশ্যই ভর্তি হতে পারবে। কিন্তু এই প্রাইভেট প্রতিষ্ঠান বলতে যে সবগুলোই ভালো প্রতিষ্ঠান হবে, সব জায়গায় ভর্তি হলে যে সে লাভবান হবে, এরকম কিন্তু না। কোনো কোনো জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, যে টাকা পয়সার সমস্যা বা অনেক বেশি টিউশন ফি নিচ্ছে, বা মানে কোনো কোনো জায়গায় ভালো ল্যাব ফ্যাসিলিটি পাবে না, এরকম ঝামেলা হতে পারে। আবার কোনো কোনো জায়গায় দেখা যাবে যে সেখানে ছাত্র সংখ্যা কম ভর্তি হয়েছে, পড়াশোনার মন মানসিকতা ভালো থাকবে না, বা শিক্ষক ফ্যাসিলিটি ভালো না, এরকম হতেই পারে। কিন্তু সব প্রাইভেট প্রতিষ্ঠান যে খারাপ হবে এরকম না, অনেক ভালো ভালো প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু আছে, আইএসটি প্রাইভেট অনেক ভালো প্রাইভেট আইএসটি বা প্রাইভেট ম্যাচও কিন্তু আছে। তো এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করে ভর্তি হওয়া লাগবে, এবং আমি এখন বলছি যে কোন কোন বিষয়গুলো প্রাথমিকভাবে তোমাকে প্রথমেই যে বিষয়গুলো দেখতে হবে সেগুলো এখন বলছি। মানে বলার আগে তোমাদের আগে বলে রাখি যে তোমরা যে যারা ওয়েটিংয়ে আছো তারা যদি ধৈর্য ধরো, তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেরই চান্স হয়ে যাবে। যেমন ধরো আমি অনেক ভিডিওতে বলেছি যে যারা 1 থেকে 30-এর ভিতরে আছো আইএসটিতে, তারা থার্ড ওয়েটিং পর্যন্ত ধৈর্য ধরবে। আর ম্যাথসের ক্ষেত্রে 80-90 এমনকি 100-এর ভিতরে যারা আছো তারাও থার্ড ওয়েটিং পর্যন্ত দেখতে পারো, তোমাদের কিন্তু চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হতে পারে, হয় ফার্স্ট ওয়েটিংয়ে না হয় সেকেন্ড ওয়েটিংয়ে অথবা থার্ড ওয়েটিংয়ে হয়ে যাবে। তো তো অনেকে বলতে পারো যে ভাইয়া আমার তো ওয়েটিং অনেক দূরের, আমি ওয়েটিংয়ে আছি ঠিক আছে, কিন্তু আমার তো তাহলে আপনার কথা মতো যেটা বুঝতে পারছি আমার তো চান্স হওয়ার সম্ভাবনা নেই। তো এরকম যারা আশঙ্কা করছো তাদের তো আসলে তো বোঝাই যাচ্ছে যে ধরো আইএসটির ক্ষেত্রে 50-এর উপরে তোমার ওয়েটিং রেজাল্ট, তোমার কিন্তু চান্স হবে না। তবে 40 পর্যন্ত অনেক জায়গায় দেখা যায় যে থার্ড ওয়েটিংয়ে কিছু কিছু আইএসটির কিছু কিছু ডিপার্টমেন্টে অনেক সময় হতে পারে, কিন্তু এটা মনে করি যে 50 থেকে এর উপরে যারা আছে তাদের আসলে যে কোনো আইএসটিতে হওয়ার পসিবিলিটি কিন্তু নাই। তো সেক্ষেত্রে তারা কিন্তু যদি চায় যে আইএসটিতে পড়বে, তারা কিন্তু যে কোনো প্রাইভেট আইএসটিতে পড়তে পারে। আর যদি চায় যে না পড়বো না, অথবা সে যদি কোনো আগে ইন্টার ভর্তি থাকে তাহলে সেটাই কন্টিনিউ করে আমার পক্ষে বেটার। আর যদি তার যদি ইচ্ছা থাকে যে পড়বে যে কোনো একটা ডিপার্টমেন্টে, সে ডিপ্লোমা করবে, তাহলে প্রাইভেটে তাকে কিন্তু ভর্তি হওয়া এটাই ভালো হবে। যদি ইচ্ছা থাকে অবশ্যই প্রাইভেট ভর্তি হবে, আসলে ভর্তি হলে যে লস বা ক্ষতি আছে এরকম কিছু বলা যাবে না। তো এখন যে বর্তমান প্রেক্ষাপটে আমরা কিন্তু দেখতেই পাই যে কত ইন্টার পাস রয়েছে, অনার্স পাস করে বসে রয়েছে, এখন কিন্তু শিক্ষার যে মানটা এটা কিন্তু একদম নিম্ন লেভেলে চলে গেছে। ইউনিভার্সিটির সে বিষয়গুলো আলাদা, সেখানে পড়াশোনার মানটা তাও আছে, কিন্তু এই অনার্সে মানে সাধারণ জেনারেলের থেকে আমরা যে বিভিন্ন কলেজ থেকে যে আমরা ডিগ্রি পাস করি বা অনার্স পাস করি, এগুলোর কিন্তু ভ্যালুটা অনেক কমে গেছে। কারণ প্রচুর সংখ্যক স্টুডেন্ট পাস করে বের হচ্ছে, আসলে কিন্তু চাকরির বাজারে চাকরির সেক্টরটা ওই পরিমাণে বিস্তৃত না, সবাই চাকরি পায় না, খুবই কম, মানে পাশকৃত গ্র্যাজুয়েট এবং ইন্টার পাস করা অনেক ভুরি ভুরি স্টুডেন্ট আছে, তারা কিন্তু চাকরি পাচ্ছে না। এমনকি যা ইন্টার পাস করে কিন্তু কেউ 10ম গ্রেডের চাকরিতে অ্যাপ্লাই করতে পারে না, দেখা যায় যে 12, 13, 14, 15 একদম 20, 20তম গ্রেড এগুলোতে মানে যে হচ্ছে অ্যাপ্লাই করার সুযোগ পায়। তো সেই হিসাবে অনার্স করলে তখন 10ম গ্রেডের চাকরি অ্যাপ্লাই করা যায়। আর তোমরা যারা ডিপ্লোমা করছো, মাত্র ডিপ্লোমা করার পরে কিন্তু 10ম গ্রেডের চাকরি কিন্তু অ্যাপ্লাই করার যোগ্যতা রাখো। এখনও হয় না, এখন হচ্ছে যদি যদি সার্কুলার কেমনটা হচ্ছে না, সার্কুলার হলেও 11 গ্রেডের চাকরি, তো যে আন্দোলন হচ্ছে বা আন্দোলনে আর যাই হোক না হোক, 10ম গ্রেডটা এটা কিন্তু বাস্তবায়ন 100% হওয়ার সম্ভাবনা আছেই।
তো তোমরা কিন্তু সেই হিসাবে দেখা যাবে যে ডিপ্লোমা পাস করে কিন্তু দশম গেজে অন্তত অ্যাপ্লাই করা যাচ্ছে, তো এটা কিন্তু ইন্টার পাস করে তারা পারছে না, তো তোমাদের কিন্তু এইভাবে সুযোগ আছে। তো এক্ষেত্রে বলছি যে ওই সব গতানুগতিক পড়াশোনা না করে কেউ যদি ভাবে যে আমি ডিপ্লোমা শিক্ষা নেব, আমি এখানেই পড়বো, কোনো একটা ডিপার্টমেন্টে পড়বো, মেডিকেল সেক্টরে ক্যারিয়ার করবো, সরকারি হোক বা প্রাইভেট কোনো ভালো একটা জবে আমি মেডিকেল পেশায় নিয়োজিত থাকতে চাই, তাহলে কিন্তু এই লাইনে আসতে পারো। তোমাদের যদি ইচ্ছা থাকে যে পড়বা, যে তোমার ওয়েটিং অনেক বেশি আছে কিন্তু তুমি হচ্ছে ভর্তি হতে পারবা, তাহলে প্রাইভেটে ভর্তি হবা, তোমার যদি টাকা পয়সা থাকে অবশ্যই ভর্তি হবা, সমস্যা নাই। তো এক্ষেত্রে আর যাদের হচ্ছে ম্যাথসের কথা বলি, যাদের হচ্ছে ওয়েটিং হচ্ছে 100 থেকে এর বেশি, অনেক বেশি ওয়েটিং রেজাল্ট 100 200 আছে, তো তারা হচ্ছে প্রাইভেটে অবশ্যই যদি চাও প্রাইভেটে ভর্তি হতে পারো, তো সমস্যা নেই। তবে এখন বলছে যে কি কি বিষয় বিবেচনা করতে হবে। ফার্স্ট অফ অল যে বিষয়টা বিবেচনা করতে হবে, যে যদি কেউ ম্যাথসে, যে কোনো সরকারি ম্যাথসে ভর্তি হতে চায়, প্রথমে দেখতে হবে যে সেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অধীনে আছে কি না, মানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অধীনে সেই শিক্ষা কার্যক্রম আছে কি না, এবং বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন তারা পাবে কি না, এটা কিন্তু আগে যে প্রতিষ্ঠানে প্রাইভেটে ভর্তি হোক না কেন এটা কিন্তু আগে জেনে নিতে হবে। এমনি হুটহাট শুধু সার্টিফিকেট পেলেও কিন্তু ওগুলো অনুমোদিত না, অননুমোদিত, এগুলো কিন্তু তাহলে হবে না। অনুমোদন বিষয়টা কিন্তু আগে অবশ্যই জেনে তারপর ভর্তি হওয়া উচিত। তো এরকম প্রতারণা শিকারও কিন্তু অনেকে হতে পারে, অনেক নতুন ধরনের কোনো ম্যাচ হয়তো বা তৈরি হয়েছে প্রাইভেটে, যেখানে হচ্ছে তারা এ পর্যন্ত স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত এরকম অনুমোদন নেই, তো সেখানে কিন্তু পড়াশোনা করে 4 বছর লস করে কিন্তু তোমার আর সেই সার্টিফিকেট কিন্তু কাজে আসবে না। তো এই বিষয়টা প্রথমেই এটা কিন্তু দেখতে হবে। এবং আইএসটির ক্ষেত্রে হচ্ছে যারা ফার্মেসি ডিপার্টমেন্ট, আইএসটির হচ্ছে দুইটা ভাগ আছে, যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আর হচ্ছে ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ, এই দুইটা কোর্স রয়েছে। যে যারা হচ্ছে ফার্মেসি ব্যতীত সকল ডিপার্টমেন্ট, যেমন রেডিওলজি, ল্যাবরেটরি, ফিজিওথেরাপি, ডেন্টিস্ট্রি, তারপর হচ্ছে ওটি, সবগুলো কিন্তু কি, সবগুলো হচ্ছে দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বাংলাদেশ এই বোর্ডের অন্তর্ভুক্ত। তা তারা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অর্থাৎ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে তারা হচ্ছে তারা সার্টিফিকেট পাবে, তাদের কোর্স কারিকুলা কিন্তু সেখান থেকেই পরিচালনা করা হয়। আর হচ্ছে যারা ফার্মেসিতে ভর্তি হবে, তারা হচ্ছে আগে প্রথমেই দেখতে হবে যে ফার্মেসি কাউন্সিলের অনুমোদিত আছে কি না সেই প্রতিষ্ঠানটি, অর্থাৎ যে ডিপার্টমেন্টে, কোনো প্রতিষ্ঠানে যে ডিপার্টমেন্টে আমি ফার্মেসি ডিপার্টমেন্টে হয়তো ভর্তি হতে যাচ্ছি, যে সেখানে সেটা ফার্মেসি কাউন্সিল কর্তৃক অনুমোদন আছে কি না, তো এটা এটা দেখতে হবে। অনুমোদন না থাকলে কিন্তু সেই ফার্মেসির ডিগ্রি তুমি প্রাইভেটে পড়ে আসলে কোনো কাজ কিন্তু হবে না। তো এটা অবশ্যই প্রাথমিক যেটা বিষয় এটা অবশ্যই দেখতেই হবে, একদম সিম্পল একটা ব্যাপার, এই বিষয়টা তোমাকে আগে জেনে নিতে হবে। হচ্ছে 2 নম্বর যে বিষয়টা, তোমাকে হচ্ছে শিক্ষক ফ্যাসিলিটি কীরকম আছে সেটা দেখতে হবে। অনেক জায়গায় দেখা যায় যে ল্যাব ফ্যাসিলিটি যদিও একটু কম বা মোটামুটি, কিন্তু শিক্ষক ফ্যাসিলিটি ভালো আছে, তো সেক্ষেত্রে সেখানে তবুও পড়াশোনা করা যায়। কিন্তু যেখানে শিক্ষক ফ্যাসিলিটি নাই বা শিক্ষক খুবই স্বল্পতা, শিক্ষক ভালো ভালো শিক্ষক নাই, পড়াশোনা পাঠদান করানোর মতো ভালো যোগ্যতা সম্পন্ন শিক্ষক নাই, তো সেসব প্রতিষ্ঠানে কিন্তু ভর্তি হওয়া একদম অযৌক্তিক, এবং সেসব প্রাইভেটে সেসব জায়গায় ভর্তি হয়ে কিন্তু তোমার লাভ হবে না, তুমি ক্যারিয়ারের দিকে সেরকম মানে যোগ্যতা সম্পন্ন হয়ে তুমি বের হতে পারবা না। তো এই জন্য হচ্ছে যে প্রাইভেটে যেহেতু ভর্তি হচ্ছ, টাকা পয়সা কিন্তু অবশ্যই লাগবে, প্রাইভেট মানেই কিন্তু তোমাকে টাকা, নিজের টাকা দিয়ে পড়তে হবে। তো সেক্ষেত্রে তুমি শিক্ষক ফ্যাসিলিটি কম, ভালো শিক্ষক নেই, সে তারপর হচ্ছে পড়াশোনার মান কম, সেসব প্রতিষ্ঠানে তুমি কেন ভর্তি হবা, সেখানে ভর্তি হয়ে তোমার লাভ কী, তুমি এমনি শুধু নামে ট্যাগ লাগাবা যে আমি অমুক আইএমটিতে পড়ি, আসলে এই বিষয়টা কিন্তু ভালো না। তো তোমাকে আগে পড়াশোনার যদি মানই না থাকে, তুমি তাহলে এই যে মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হয়ে তো আসলে লাভ নাই, তো এই বিষয়টা অবশ্যই মানে বিবেচনা করতে হবে। এবং 3 নম্বর যে বিষয়টা, তোমাকে ল্যাব ফ্যাসিলিটি ভালো আছে কিনা সেটা বিবেচনা করে দেখতে হবে। ল্যাব ফ্যাসিলিটি বলতে কি, এটা হচ্ছে ডিপ্লোমা মেডিকেল সায়েন্সের শিক্ষা, তো ডিপ্লোমা মানে হচ্ছে হাতে কলমের শিক্ষা, কারিগরি শিক্ষা, কিন্তু ওই কারিগরি না যেমন ভকেশনাল, যে আমরা যেটা বলি যে ওখানকার বিষয় আর এই মেডিকেল সায়েন্সের ডিপ্লোমাটা আলাদা, তো এখানের পড়াশোনা কিন্তু অনেকটাই কঠিন। তো এই তোমাকে ডিপ্লোমা বলতে হাতে কলমে চাক্ষুষ মানে সব কিছু তোমরা দেখে দেখে শিখতে পারবা, এরকম একটা পরিবেশ থাকতে হবে। ল্যাব ফ্যাসিলিটি, এই জন্য তো ল্যাব ফ্যাসিলিটি, যে তোমাকে ল্যাবের সকল কিছু থাকতে হবে, যে ল্যাবরেটরি মেডিসিন এই ডিপার্টমেন্টে অনেকে ভর্তি আছো সেখানে সব কিছু আছে কি না, মাইক্রোস্কোপ, তারপরে বিভিন্ন রিয়েজেন্ট, মানে যত ধরনের কেমিক্যাল বিষয়গুলো, মানে ল্যাবের
যেসব জিনিস থাকা দরকার, তারপর হচ্ছে তোমরা অ্যানাটমি ফিজিওলজি পড়ো, এগুলোর জন্য হচ্ছে অ্যানাটমি ল্যাব, ফিজিওলজি ল্যাব, এই মানে সব কিছু যাতে চাক্ষুষভাবে তোমাদের টিচাররা বা ইনস্ট্রাক্টররা দেখাতে পারে, এরকম প্রতিষ্ঠান কিন্তু সিলেক্ট করতে হবে। তো এগুলো বিষয়ে কিন্তু অবশ্যই তোমাকে খোঁজ রাখার দায়িত্ব তোমার, যেহেতু তুমি এগুলো কিন্তু সবাই তোমাকে দেখিয়ে দেবে না, তোমাকে চেষ্টা করতে হবে, বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করতে হবে, এমনকি তুমি যদি কতগুলো প্রতিষ্ঠানের নাম জানো প্রাইভেট, তো সেখানে যে তুমি একটু হয়তো যাতায়াতের জন্য একটু টাকা খরচও হতে পারে, তারপরে কিন্তু সেখানে নিজে যে বা কাউকে নিয়ে যে সেখানে বিষয়গুলো আগে তোমাকে দেখতে হবে যে বিষয়গুলো আসলে কিরকম, এই আইএসটিতে বা এই প্রাইভেট ম্যাথস আমি ভর্তি হতে চাচ্ছি, এখানে পরিবেশটা কিরকম, ল্যাব ফ্যাসিলিটি কিরকম, তোমরা কিন্তু সেখানে গেলে আসলে পরিবেশটা আসলে বুঝতে পারবা। তো বিষয়গুলো অবশ্যই কিন্তু আগে আগে বুঝতে হবে। তো যেখানে ল্যাব ফ্যাসিলিটি ভালো না, সেখানে কিন্তু ভর্তি হলে তোমরা 4টা বছরে তেমন কিছু শিখতে পারবা না, শুধুমাত্র যদি থিওরিটিক্যাল পড়াশোনা করে সব কিছু শেখা যেত তাহলে কিন্তু তাই হতো, তাহলে কিন্তু মেডিকেল কলেজে কিন্তু আসলে ওরকম প্র্যাকটিক্যালি কিছু থাকতো না, বা স্টুডেন্টরা যেমন ইন্টার্নি করে বা প্র্যাকটিক্যালি বিভিন্ন কিছু শেখে সেগুলোর ব্যবস্থা থাকতো না, তাহলে তো সবাই বই পড়ে তো ডাক্তার হতে পারতো। ঠিক সেরকম তোমাদের যদি এরকম ল্যাব ফ্যাসিলিটি না থাকে, শুধু থিওরিটিক্যাল বই পড়ে যদি তোমরা মেডিকেল টেকনোলজিস্ট হতে পারো, এটা তো সম্ভব না কখনো। এই জন্য হচ্ছে এটা মানে হচ্ছে তোমাকে প্র্যাকটিক্যালি, মেডিকেল সায়েন্স হচ্ছে প্র্যাকটিক্যালি বিষয়গুলো শিখতে হয়। তো সেক্ষেত্রে ল্যাব ফ্যাসিলিটি যেগুলোতে ভালো সেগুলোতে তোমাকে সিলেক্ট করতে হবে। তো তাহলে কি কি বললাম, যে নাম্বার 1 যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের হয় স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অথবা ফার্মেসি কাউন্সিল এবং ম্যাথসের ক্ষেত্রে বিএমজিসি কর্তৃক অনুমোদন আছে কিনা, সেই বিষয়টা হচ্ছে তোমাকে দেখতে হবে। 2 নম্বর হচ্ছে ম্যাথস হোক বা আইএসটি হোক, যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছ সেখানকার শিক্ষক ফ্যাসিলিটি কীরকম, শিক্ষক পর্যাপ্ত পরিমাণে শিক্ষক আছে কিনা, সাবজেক্ট ভিত্তিক যেমন অ্যানাটমির জন্য কি ভালো শিক্ষক বা ফিজিওলজির জন্য মানে সাবজেক্ট ভিত্তিক পর্যাপ্ত পরিমাণে কোয়ালিফাইড শিক্ষক আছে কিনা, সেটা প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য অবশ্যই বিবেচনা করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে তোমাদের ল্যাব ফ্যাসিলিটি ভালো আছে কিনা, সেটা অবশ্যই বিবেচনা করতে হবে। তো এই 3টা বিষয় যদি তুমি মোটামুটি গ্যাদার করতে পারো, তাহলে তুমি চোখ বন্ধ করে সেই সব জায়গায় ভর্তি হতে পারো, এবং 3টা বিষয় যেখানে দেখবা যে ভালো আছে তাহলে তুমি সেখানে ভর্তি হতে পারো, তোমার কোনো সমস্যা হবে না। তো এখন বলছি যে কোন কোন প্রতিষ্ঠান আসলে তোমরা ভর্তি হতে পারো। যেমন তোমরা যদি চাও, অনেক প্রতিষ্ঠান তো রেফার করতে পারি, কিন্তু অনেকে বলবা যে এগুলো ভাইয়া এগুলো বললো, আরও তো অনেক আছে সেগুলো বললো না কেন, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু এগুলো হচ্ছে আমার নিজের যে পরিপ্রেক্ষিত, আমার নিজের মানে জানা অনুযায়ী, যে জানাশোনা অনুযায়ী আমি বলবো যে যে এগুলো ভালো। যেমন তুমি ধরো যে বগুড়া টিএমএসএস আইএমটি আছে, টিএমএসএস এটা কিন্তু অনেক ভালো বগুড়াতে, এমনকি এটা মানে দেখা যায় যে পাবলিক যে আইএসটি আছে যেগুলো ভালো সরকারি আইএসটি, সেগুলো হচ্ছে অনেক ভালো মানে পড়াশোনা হয়, অনেক সরকারি আইএসটির থেকে কিন্তু টিএমএসএসে ভালো পড়াশোনা করা হয়, কারণ এখানে একদম মানে পড়াশোনা একদম আদায় করে নেওয়া হয় স্টুডেন্টদের থেকে। তারপর হচ্ছে মানে ল্যাব ফ্যাসিলিটি যদি বলো, তো টিএমএসএস যে এরকম ভালো ল্যাব ফ্যাসিলিটি আমি মনে করি না, যে আমার জানা মতে অন্যান্য বেসরকারি আইএসটি বা বেসরকারি ম্যাথসে হয়তো নেই, মানে টিএমএসএস এর সব কিছু যেরকম প্র্যাকটিক্যাল তোমরা শিখতে পারবা, খুবই ভালো ফ্যাসিলিটি। তারপর হচ্ছে শিক্ষকগুলো অনেক ভালো, এমনকি টিএমএসএস সেখানে ডিপ্লোমা করার পরে সেখান থেকে বিএসসিও করা যায়, অথবা চাইলে তোমরা বিএসসির জন্য আলাদাভাবে অ্যাডমিশন দিয়েও বিএসসি করতে পারো, এবং সেখানে এরকম সিস্টেম আছে যে তুমি পড়াশোনা শেষ করলে যদি বিদেশে যেতে চাও বা বিদেশে বিএসসি করতে চাও, সেই প্রতিষ্ঠান কর্তৃক কিন্তু সেরকম তোমাকে গাইডলাইনও তারা দিতে পারবে। তারপরে তুমি ধরো যে ঢাকা আইএমটি, এটাও কিন্তু অনেক ভালো আছে, প্রমা আইএমটি ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি। তো বেসরকারি যেগুলো সেগুলোতে কিন্তু আইএসটি বলা হয় না, আইএমটি ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি বেশিরভাগ নাম থাকে। তো আমাদের আইএসটি যে বিভিন্ন সরকারি যে আইএসটি সেগুলোতেও কিন্তু আইএসটি, কিন্তু এই নামগুলো কিন্তু আমরা এখন চাচ্ছি যে আইএমটি করা হোক, মানে মেডিকেল টেকনোলজি, আমরা হেলথের জায়গায় আমরা মেডিকেল শব্দটা ব্যবহার করতে চাই। তো তোমরা ঢাকা প্রমা আইএমটি এটাও কিন্তু ভালো, এখানে ম্যাথসও আছে আইএসটিও আছে, টিএমএসএস কিন্তু ম্যাথসের স্টুডেন্টরাও ভর্তি হতে পারে, আইএসটিরও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আইএসটিও ভর্তি হতে পারে, সব কিছু আছে। তারপর হচ্ছে আরও অনেকগুলো আছে, সাইক মেডিকেল ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরকম অনেকগুলো আছে, তো এগুলোতে কিন্তু তোমরা অবশ্যই ভর্তি হতে পারো। তারপর হচ্ছে রাজশাহীতে খুবই ভালো মানের একটা, এবং মোটামুটি খুব যে বেশি খরচ তাও নয়, মানে তোমাদের সাধ্য অনুযায়ী হয়তো খরচ হবে, মানে খুব বেশি নেবে না, মানে পড়াশোনার মান অনুযায়ী যে তোমাদের খুব বেশি টাকা বা মাসিক যে টিউশন ফি নেবে এরকম না, সেটা হচ্ছে রাজশাহী উপশহর, মানে ইসলামী ব্যাংক আইএসটি আছে, ইসলামী ব্যাংক,
তো ইসলামী রাজশাহী ইসলামী ব্যাংক যে আইএসটিটা, ইসলামী ব্যাংক উপশহর ইসলামী ব্যাংক আইএসটিটা, এটা কিন্তু অনেক ভালো। তো এই তিন চারটা আইএসটি মানে বেসরকারি আইএসটি ম্যাচের নাম বললাম, তোমরা এগুলো জায়গায় কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারো, এবং এগুলো জায়গায় ভর্তি হলে আমি মনে করি না আসলে কোনো সমস্যা তোমাদের পড়তে হবে, পরে ভর্তি হলে কোনো সমস্যা হবে না এবং ভালোই পড়াশোনার মান পাবা এবং ভালো হবে। তো তারপর তোমরা ভালোভাবে দেখতে পারো যে কোন কোন আইএসটি বা ম্যাচে তোমরা ভর্তি হবা। এবং আরও কিছু জিনিস তোমাকে দেখতে হবে, যে তিনটা মেইন বিষয় আগে তো বললাম কী কী বিষয় দেখে দেখে ভর্তি হতে হবে, তারপর আরও তারপর হচ্ছে সেকেন্ডারি যে বিষয়গুলো বিবেচনা করতে হবে তোমাকে, হচ্ছে বিভিন্ন ধরো যে যেমন অনেক প্রাইভেটে হচ্ছে ইংলিশ ক্লাব, যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখছো বা জাপানি ভাষা শিখছো, যেগুলো হচ্ছে পরবর্তীতে বিদেশ গেলে তোমরা যদি শিক্ষার উপর বিদেশে যেতে চাও মানে ডিপ্লোমা করার পরে বা বিএসসি করার জন্য, সেখানে দরকার হতে পারে। যেমন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে হচ্ছে তোমার ইংলিশ ক্লাব বা জাপানি ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাব এরকম বিষয় আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কিছু মানে আত্ম উন্নয়নমূলক কিছু এবং দক্ষতা বৃদ্ধির জন্য কিছু ক্লাব আছে, তারপর হচ্ছে কম্পিউটার লিটারেসির জন্য তোমাদের কম্পিউটার ক্লাব, মানে তোমরা কম্পিউটার শিখতে পারবা এরকম হচ্ছে ক্লাব থাকে, আবার লাইব্রেরি ফ্যাসিলিটি কীরকম আছে এগুলোও কিন্তু দেখতে পারো, এগুলো কিন্তু অনেক আইএসটিতে থাকে। তো লাইব্রেরি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, লাইব্রেরি কিন্তু তোমার অনেক জ্ঞানকে আরও বেশি পরিধি করবে, সেই লাইব্রেরি ফ্যাসিলিটি যেখানে ভালো আছে সেটাও দেখতে হবে। তো ওভারঅল এই সব কিছু বিষয়গুলো যদি দেখে তুমি ভর্তি হও তাহলে কিন্তু প্রাইভেটে ভর্তি হয়ে তুমি ঠকবা না, প্রাইভেটে ভর্তি হয়ে কিন্তু খারাপ হবে না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছি, এবং এই বিষয়গুলো বিবেচনা করে যদি প্রাইভেটে ম্যাথস বা প্রাইভেট আইএসটিতে ভর্তি হতে পারো তাহলে হচ্ছে তোমাদের জন্য বিষয়গুলো ভালো হবে। তো আজকের মতো পর্যন্তই, এবং ভিডিওটি ভালো থাকলে লাইক করবে, শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।